আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি বিয়ের মাঝে ছেলের একটি দায়িত্ব হল সে তার সামর্থ্যকে সামনে রেখে স্ত্রীকে মহর প্রদান করবে আর আরেকটি দায়িত্ব হলো স্ত্রীর সাথে মোলাকাতের পর সে তার সামর্থ্যকে সামনে রেখে অলিমার ইন্তেজাম করবে বিয়ের মাঝে ইসলামী শরিয়াকে সামনে রেখে খরচ এই দুই খাতেই খরচ হয় আর এই উভয় খরচের জিম্মাদারি মূলত আসে ছেলের উপর তো অলিমা করা এটা ছেলের উপর সন্ন্যত তো অলিমার ক্ষেত্রে তিনটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করা যায় এর মাঝে প্রথম বিষয় হল যে অলিমার মাঝে নিজ আপন আত্মীয় স্বজন তাদেরকে একত্রিত করার মাঝে অবশ্যই সমাজের গরিব শ্রেণীর লোকদের দাওয়াত যেন থাকে এক হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম এরসাদ করেন সর্বনিকৃষ্ট খাদ্য ওই অলিমার খাদ্য যাতে গরিবদের বাদ দিয়ে শুধু ধনীদের দাওয়াত করা হয় এজন্য আমাদের অনুষ্ঠানগুলোর মাঝে এই বিষয়টা অবশ্যই সামনে রাখা চাই যে সমাজের দরিদ্র শ্রেণীর লোকদের যেন আমাদের অলিমার মাঝে দাওয়াত থাকে আর অলিমায় দ্বিতীয় যে বিষয়টা আমাদের লক্ষ্য করা চাই অলিমা করা করাছন্নত সামর্থ্যকে সামনে রেখে অলিমা করবে তাই এখানে এমন কোনো বিষয় নেই যে পেট পরে খাওয়াতে হবে এই পরিমাণ লোকদের ব্যবস্থাপনা করতে হবে তাই অলিমাকে সামনে রেখে কেউ ধারকর্্য করে অলিমার ব্যবস্থাপনা করবে এর অনুমতি নেই তৃতীয় যে বিষয়টি অলিমার ক্ষেত্রে লক্ষণীয় যে অলিমা হালাল উপার্জন দ্বারা করা যায় মেহমানদের আপ্যায়ন অবশ্যই হালাল উপার্জন দ্বারা হতে হবে কারণ মেহমানদারি ইসলামে এটা ফরজও না ওয়াজীব না এটা মুস্তাহাব এবং সুন্না আর কোনো ব্যক্তিকে হারাম উপার্জন দ্বারা মেহমানদারি করানো এটা তো হারাম কাজেই যার কাছে হালাল উপার্জন বা হালাল টাকা নেই তার উচিত না কারো মেহমানদারি করা বিয়ের মাঝে অলিমা এটা সুন্না এবং এটা ছেলের জিম্মাদারি কাজেই যার সামর্থ্য আছে তার গুরুত্ব সহকারে এ সুন্না আদায় করা চাই তো অলিমার দাওয়াত গ্রহণ করাও একটি গুরুত্বপূর্ণ এ বাধা এটা যার সুযোগ আছে তার অবশ্যই গ্রহণ করা চাই নবী করিম সাল্লাল্লাহু আলি আসাল্লাম অলিমার দাওয়াত গ্রহণ করার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে এ দাওয়াতকে গ্রহণ করলো না সে আমারও বাধ্যতা করলো মানলা মিউজিব দাওয়াহ ফকাদ আসা আবাল কাসেম তাই অলিমার এই আয়োজনের বিপরীতে আমাদের সমাজে বরযাত্রীর নামে মেয়ের পরিবারের উপর যে অনুষ্ঠান চাপিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানকে ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না কারণ একজন পিতা নিজ কলিজার টুকরা সন্তানকে আজ স্বামীর কাছে তুলে দিচ্ছে এদিনটা তার অত্যন্ত কষ্টের দিন কাজেই ঠিক এই দিনে আবার স্বামী পক্ষের সম্মানার্থে তার জায়গা জমি বিক্রি করে অথবা ঋণ করে তার যদি তাদের বিপুল পরিমাণ মেহমানদের মেহমানদারি করতে হয় এটা নিঃসন্দেহে একটি জুলুম এবং এটা কোনোভাবেই উচিত না অনেক সময় দেখা যায় মেহমান জানানো হলো যে বিশ জন আসবে তারপর চল্লিশ জন মেহমান গেল এটা কোনোভাবেই উচিত না হাদিসের মাঝে এসেছে যে বিনা দাওয়াতে প্রবেশ করলো সে চোরের মতো প্রবেশ করলো এবং সে বের হয়ে আসলো লুটেরার মতো অর্থাৎ যে ব্যক্তি এ ধরনের বিনা দাওয়াত গ্রহণ করলো সে চোর এবং লুটেরাদের মতো তারা গুণাগার হবে আমাদের সমাজে বিয়ে সহজ করা চাই এবং বিয়ের মতো একটি পবিত্রতম আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আমরা যখন পালন করব। তখন অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহকে সামনে রেখে ইসলামী ভাবধারাকে সামনে রেখে এই অনুষ্ঠানগুলো আমাদের পরিচালনা করা চাই এর দ্বারা আমাদের জীবন হবে বরকতপূর্ণ আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌফিক দান করুন